সুপ্রভাত বাচ্চারা আজকে আমরা পড়ব অপুর পাঠশালা যেটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন বাংলার অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক পল্লী বাংলার সৌন্দর্য এবং পল্লী মানুষের সুখ দুঃখের কাহিনী তার রচনায় আমরা পেয়ে থাকি তিনি উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের বনুগ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী অপরাজিত আরণ্যক ইছামতি প্রভৃতি উপন্যাস তার অমর সৃষ্টি তিনি ছোটদের জন্য অনেক ছোটো ছোট গল্প লিখেছেন তো তারই লেখা একটি গল্প আজ আমরা পড়ব যার নাম অপুর পাঠশালা অপুর পাঠশালা যেটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পৌষ মাসের দিন অপু সকালে লেপ মুড়ি দিয়া রৌদ্র উঠিবার অপেক্ষায় বিছানায় ছিল মা আসিয়া ডাকিল অপু ওঠো সিক্রি করে আজ তুমি যে পাঠশালায় পড়তে যাবে কেমন সব বই আনা হবে তোমার জন্য সেলেট হ্যাঁ ওঠো মুখ ধুয়ে নাও উনি তোমায় সঙ্গে করে নিয়ে পাঠশালায় দিয়ে আসবেন তাহলে গল্পের প্রথম অংশটা পড়ে আমরা যেটা দেখছি যে বাচ্চারা যখন ঘুমায় বিশেষ করে শীতকালে লেপের তলায় লেপ মুড়ি দিয়ে তখন কিন্তু লেপের ভেতর থেকে বেরোতে ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয় বড়দেরই কষ্ট হয় ইচ্ছা করে না তো বাচ্চারা তো আরও বাচ্চাদের ঘুম ভাঙার পরেও লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকতে ভালো লাগে অনেকেই কিন্তু উঠতে দেরি করে তো এক্ষেত্রে ও অপুরও তাই হচ্ছে সে কিন্তু কখন রোদ উঠবে সেই জন্য আর রোদটা শীতকালে এমনিতে একটু দেরি করেই ওঠে তো ঘুম ভেঙে যাওয়া সত্ত্বেও সে কিন্তু রোদ উঠবার অপেক্ষায় বিছনাতে লেপের ভেতরে ঢুকে আছে শুয়ে আছে তখন মা বলছেন যে তুমি আজকে তাড়াতাড়ি ওঠো তুমি আজকে পাঠশালায় যাবে এবং দেখবে তোমার জন্য কীরকম সব নতুন বই আনা হবে স্লেট আনা হবে উনি অর্থাৎ এক্ষেত্রে উনি বলতে বোঝানো হচ্ছে অপুর বাবা তো সেই বাবার সঙ্গে অপু আজকে প্রথম পাঠশালায় যাবে তাই জন্য তার মা তাকে তাড়াতাড়ি করে উঠতে বলছে দিনটা কখন ছিল দিনটা কিন্তু ছিল পৌষ মাসের দিন এটা মনে রাখতে হবে ঠিক আছে আর যেটা আমরা বলি অর্থাৎ পৌষ মাঘ এই দুটো কিন্তু হচ্ছে শীতকাল অর্থাৎ শীতের সময় ঠিক আছে তাহলে এবং তার জন্য কি হবে সে পাঠশালায় যাবে বলে তার জন্য নতুন সব বইপত্র আনা হবে এবং স্লেট আনা হবে ঠিক আছে সেই জন্য মুখ ধুয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নেয় পাঠশালার নাম শুনিয়া অপু সদ্য নিদ্রস্থিত চোখ দুটি তুলিয়া অবিশ্বাসের দৃষ্টিতে মায়ের মুখের দিকে চাহিয়া চাহিয়া রহিল তাহার ধারণা ছিল যে যাহারা দুষ্ট ছেলে যাহারা কথা শোনে না ভাই বোনদের সঙ্গে মারামারি করে তাহারাই শুধু পাঠশালায় যায় কিন্তু সে তো কোনদিন ওরূপ করে না তবে সে কেন যাইবে খানিক পরে সর্বজয়া পুনরায় আসিয়া বলিল ওঠো অপু মুখ ধুয়ে নাও তোমায় অনেক মুড়ি দেব এখন পাঠশালায় বসে খেয়েও এখন লক্ষ্মী মানিক মায়ের কথার উত্তরে সে অবিশ্বাসের সুরে বলিল পরে মায়ের দিকে চাহিয়া জীব বার করিয়া চোখ বুঝিয়া এক প্রকার মুখভঙ্গি করি করিয়া রহিল উঠিবার লক্ষণ দেখাইল না তাহলে পাঠশালা যে এবার তাহলে আমরা বুঝতে পারছি যে পাঠশালায় যাবার খুব একটা ইচ্ছা কিন্তু অপুর নেই কেন না কারণ হচ্ছে পাঠশালা সম্বন্ধে একটি ভুল ধারণা অপুর মনের মধ্যে কিন্তু রয়েছে সেটা কি অপু যখন সদ্য নির্দর্শিত চোখ অর্থাৎ তার চোখ চোখ দুটোতে কিন্তু তখনও ঘুম ঘুম জড়িয়ে আছে অর্থাৎ সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠলেই যে একটা পরিষ্কারভাবে চোখটা যে খোলা থাকবে বা সব কিছু পরিষ্কার দেখা যাবে সেটা নয় একটা যে আপচাপচা ভাব থাকে সেরকম একটা ভাব তার মধ্যে এখনও রয়েছে সে সদ্য ঘুম থেকে উঠছে সে কিন্তু মায়ের এই কথাটা শুনে মায়ের মুখের দিকে একটা অবিশ্বাসের চোখ মানে সে বিশ্বাসই করতে পারলো না যে তাকে পাঠশালায় যেতে হবে না পাঠশালা সে ভেবেছিল তাকে হয়তো জীবনে কোনো দিনই পাঠশালায় যেতে হবে না তো তার ধারণা কি ছিল যে যারা দুষ্ট ছেলে অর্থাৎ যারা দুষ্টু ছেলে হয় যারা বড়দের কথা শোনে না যারা ভাই বোনদের সঙ্গে বানাবাড়ি করে শুধুমাত্র অর্থাৎ খারাপ বা বদমাস ছেলেরাই শুধুমাত্র পাঠশালায় যায় ভালো ছেলেরা কিন্তু কখনো পাঠশালায় যায় না কিন্তু সে তো ভালো ছেলে সে তো সেরকম কখনও করে না তাহলে সে কেন পাঠশালায় যাবে এটা হলো তার মূল প্রশ্ন যে তাহলে সে পাঠশালায় যাবে কেন সে তো খারাপ ছেলে নয় খানিক পরে সর্বজয়া সর্বজয়া অর্থাৎ এখানে সর্বজয়া হচ্ছে অপুর মায়ের নাম সর্বজয়া কি করলো এসে আবার কিন্তু অপুকে বললো ঘুম থেকে ওঠো তাড়াতাড়ি করো তোমাকে অনেকগুলো মুড়ি বেঁধে দেবো অর্থাৎ অনেকগুলো মুড়ি একটা কাপড়ের মধ্যে করে বেঁধে দেবে পাঠশালায় গিয়ে সে যেন সেই মুড়িগুলো খেয়ে নেয় এখন তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নাও এবং যেই এই কথাটা বলেছে উত্তরে কি হয় উত্তরে অপু কী করেছে একটা অদ্ভুত মুখ থেকে আওয়াজ বার করেছে আমাদের যখন কারুর কথার ওপরে বিশ্বাস আমরা হারিয়ে ফেলি তখন আমরা কি বলি উম ছাড়তো ওই কথাগুলো বলিস না মানে কি আমার সে কথাটা বিশ্বাস হচ্ছে না সেরকম যখন তার মা বলছে তোমাকে পাঠশালায় যেতে হবে তখন কিন্তু অপুর মুখ থেকে বলে একটা এরকম একটা আওয়াজ বেরোলো অর্থাৎ সেটা হলো অবিশ্বাসের সুর যে না পাঠশালায় আমাকে যেতে হবে না তুমি মিথ্যে কথা বলছো এবং যখন সে এবং এই যে মুখ থেকে যে আওয়াজটা বার করলো যে অবিশ্বাসের একটা সুর যে মুখ থেকে বার করলো সেটা কিন্তু অপু যেহেতু খুব ভালো স্বভাব চরিত্রের একটা ছেলে তার কিন্তু মনে হলো যে মায়ের প্রতি এই ব্যবহারটা করা বোঝা তার উচিত ছিল না সেই জন্য কী করলো সে জিভ বার করে চোখ বুঝিয়ে এক প্রকার মুখ ভঙ্গি করলো কি করলো মানে সে আমরা বলি না কোনো কিছু কথা মুখ থেকে বেরিয়ে গেলে তারপর আমরা জিভ কাটি অনেকে যে এই মায়েটা কী বলে ফেললাম এটা না বললেও চলতো ঠিক আছে সেরকমই একটা ভাবলো যে মাকে আমি এরকমভাবে মুখের আওয়াজটা না করলেও পারতাম মায়ের কথার উত্তরে তো সেটা সে ভেবে মনে মনে এ জিপ কেটে আর কি জীবের একটা ভঙ্গি করে সেটা বোঝাতে চাইলো যে এটা আমার বলা উচিত হয়নি তো কিন্তু বিস্তার থেকে যে ওঠার কোনো লক্ষণ যে মায়ের কথা শুনে আমি তাড়াতাড়ি বিস্তা থেকে উঠে যাই সেই লক্ষণটা কিন্তু তার মধ্যে দেখা গেল না সেই মুহুর্তে ঠিক আছে তাহলে সে কিন্তু বিস্তার মধ্যে শুয়ে শুয়ে শুয়েই থাকলো কিন্তু অবশেষে বাবা আসিয়া পড়াতে অপুর বেশি জারি জুড়ি খাটিল না যাইতেই হইল মার প্রতি অভিমানে তাহার চোখে জল আসিতেছিল খাবার বাঁধিয়া দিবার সময় বলিল আমি কখনো আর বাড়ি আসছি নে দেখো তাহলে কিন্তু যখন সে মায়ের ওপরে জোর খাটাচ্ছিলো যে আমি কিছুতেই যাবো না পাঠশালায় যাব না কিন্তু যখন তার মা তার কাছে চলে তার বাবা যখন চলে এলো তখন কিন্তু বাবার ভয়েই হোক আর বাবার প্রতি সম্মান রক্ষার জন্যেই হোক যে কারণেই হোক তার কিন্তু বেশি জারিজুরি খাটলো না বাবা যেটা বললেন তাকে সেটা করতেই হলো এবং তৈরিও হয়ে নিতে হলো এবং বাবার সঙ্গে কিন্তু পাঠশালার জন্য বেরোনোর জন্য তাকে রেডি হতে হলো এবং তার জন্যে কিন্তু তখন তার মায়ের প্রতি খুব অভিমান হচ্ছিলো অভিমান হচ্ছিলো অর্থাৎ অভিমান কিন্তু রাগ নয় অভিমান তার উপরেই করা যায় যাকে মানুষ প্রচণ্ড ভালোবাসে এবং বিশ্বাস করে অপু তার মাকে কিন্তু সত্যি করে প্রচণ্ড ভালোবাসে এবং সে ভালোবাসার জায়গা থেকেই একটা অভিমান তখন তার মধ্যে কাজ করছে যে মাকে আমি এত করে বললাম আমি খারাপ ছেলে নই তা সত্ত্বেও মা আমাকে পাঠশালায় পাঠাচ্ছে বাবাকে একটু আটকাতে পারলো না বাবাকে বোঝাতে পারলো না এই জায়গাটা ভেবে তার কিন্তু অভিমান হচ্ছে এবং যখন তার মা তাকে খাবার বেঁধে দিচ্ছে সে তখন রেগে গিয়ে বলছে যে দেখো আমি আর কখনো বাড়ি ফিরে আসবো না এই কথাটা সে কেন বলল না সেই অভিমানের জায়গা থেকে যে তুমি আমাকে পাঠিয়ে দিচ্ছ তো তুমি জানো আমার ইচ্ছা নেই তা সত্ত্বেও তুমি পাঠাচ্ছ সেই জন্য আমি কিন্তু আর কখনো বাড়ি ফিরে আসবো না এই কথাটা যে যেই বলেছে অমনি তার মা বলছে ষাট ষাট বাড়ি আসবি কি ও কথা বলতে ছি পরে তাহার চিবুক চিবুকে হাত দিয়া চুমু খাইয়া বলিল খুব ভালো করে লেখাপড়া শেখো তখন দেখবে তুমি বড় চাকরি করবে কত টাকা হবে তোমার কোনো ভয় নেই ওগো তুমি গুরুমশাইকে বলে দিও যেন ওকে কিছু না বলে তাহলে মা রা যেরকম করে থাকেন মা সঙ্গে সঙ্গে অপুরে কথা শুনে বলছে ছি এরকম কথা তুমি কেন বলছো এরকম কখনো বলতে নেই বরঞ্চ তুমি পাঠশালায় যাও দেখো তোমার ভালো লাগবে তুমি মন দিয়ে কী করো পড়াশোনা করো খুব বিদ্যে হোক তোমার তুমি ভালো করে লেখাপড়া শেখো দেখবে তুমি অনেক বড় হবে অনেক টাকা হবে তোমার এবং তিনি এটাও বলেন যে ওগো ওগো অর্থাৎ অপুর বাবাকে তিনি বলছেন যে তিনি যেন গুরুমশাইকে বলে দেন যে অপুকে যেন কিচ্ছু না বলে তাতে অপু মন নির্ভয়ে মনের আনন্দে পাঠশালায় যায় মা তখন এই কথাগুলি কিন্তু বললেন এবারে পাঠশালায় এতক্ষণ ছিল অপুর ঘরের ঘটনা অপুর পাঠশালায় যাওয়ার ঘটনা এবারে পাঠশালায় গিয়ে কি ঘটছে সেটা আমরা পড়ব পাঠশালায় পৌঁছাইয়া দিয়া হরিহর বলিল ছুটি হবার সময় আমি আবার এসে তোমাকে বাড়ি নিয়ে যাব অপু বসে লেখো গুরুমশায়ের কথা শুনো দুষ্টুমি করোনা যেন খানিক পরে পিছন ফিরিয়া অপু চাহিয়া দেখিল বাবা ক্রমে ক্রমে পথের মাকে অদৃশ্য হইয়া গেল আকুল সমুদ্র সে অনেকক্ষণ মুখ নিচু করিয়া বসিয়া রহিল পরে ভয়ে ভয়ে মুখ তুলিয়া চাহিয়া দেখিল গুরুমশায় দোকানের মাচায় বসিয়া দাঁড়িতে সৈন্ধব লবণ ওজন করিয়া কাহাকে দিতেছেন কয়েকটা বড় বড় ছেলে আপন আপন চাটাইয়ে বসিয়া নানারূপ কুস্বর করিয়া পড়িতেছে ও ভয়ানক দুলিতেছে তাহলে এবারে অপু কী করলো তার বাবা তাহলে আমরা এখানে দেখছি হরিহর হচ্ছে হচ্ছে অপুর বাবার নাম তাহলে বাবার মায়ের নাম ছিল অপুর সর্বজয়া এবং বাবার নাম এখন আমরা পেলাম সেটা হচ্ছে হরিহর হরিহর বললো যে ছুটি যখন হবে তোমাকে আমি এখান থেকে নিয়ে যাব তুমি কোনো চিন্তা করো না এবং দুষ্টুমি কিন্তু একদম করবে না গুরুমশায় যা বলবেন সেটা করবেন এবং তুমি বসে লেখো অর্থাৎ তুমি এখন চুপচাপ পাঠশালায় বসে লেখো কোনো বদমাশি করবে না ওইবার অপু যখন তার বাবা যখন ক্রমশ চলে যাচ্ছে অর্থাৎ রাস্তায় দূরে যখন আস্তে আস্তে আর দেখা যাচ্ছে না তখন অপু একবার দেখলো যে বাবা ক্রমশ অদৃশ্য হয়ে গেলেন অর্থাৎ চলে গেলেন এবং অকুল সমুদ্র তার কাছে মনে হতে থাকলো এই পাঠশালার পরিবেশ তো সে কখনো দেখেনি সে যেন একটা সমুদ্রের মধ্যে এসে পড়েছে অনেকক্ষণ মাথা নিচু করে এসে বসে থাকলো এবং তারপর সে মুখ তুলে দেখলো যে গুরুমশাই দোকান গুরুমশাই তার মানে দুটো কাজ করছেন একদিকে ভাত ছাত্রদের পড়াচ্ছেন এবং ওপর দিকে অপরদিকে তার একটি দোকান রয়েছে সেখান থেকে তিনি সন্ধব লবণ ওজন করে করে বিক্রিও করছেন তারা তিনি একদিকে লবণ বিক্রি করছেন দোকানের মাচায় বসে কোথায় না দোকানের মাচায় বসে এবং কয়েকটা বড় বড় ছেলে যারা গুরুমশাইয়ের কাছে পড়তে এসেছে তারা কি করছে নিজের নিজের চাটাইতে বসেছে এবং নানা রকমের কুশর অর্থাৎ চিৎকার করে পড়ছে এবং ভয়ানক দুলছে অনেকের দেখবে পড়তে পড়তে একটা দুলুনির অভ্যাস থাকে এবং খুব চিৎকার করে করে পড়ে সেরকমই ওই ছেলেগুলো কি করছে খুব দুলছে এবং চিৎকার করে করে পড়ছে তাহার অপেক্ষা আর একটি ছোট ছেলে খুঁটিতে ঠেস দিয়া আপন মনে তালপাতা মুখে চিবাইতেছে অর্থাৎ এবং কি করছে তার সামনে কি সে আরো যে ছেলেগুলো আছে তারা কি করছে তালপাতা মুখে পড়ে চিবোচ্ছে তার সামনে বসে আর একটি বড় ছেলে তাহার গালে একটা আঁচিল সে দোকানের মাচার নিচের দিকে চাহিয়া কি একটা লক্ষ্য করিতেছে তাহার সামনে দুজন ছেলে বসিয়া স্লেটে একটা ঘর আঁকিয়া কি করে কি করিতেছিল একজন চুপি বলিতেছে আমি এই ঢেড়া দিলাম আর অন্য ছেলেটি বলেছে বলিতেছে যে এই আমি গোল্লা সঙ্গে সঙ্গে তাহার স্লেটের আঁক পড়িতেছিল ছিল এবং মাঝে মাঝে অত সুরে গুরুমশাইয়ের দিকে চাহিয়া দেখিতেছিল ওপর নিজের স্লেটে বড় বড় করিয়া বানান লিখিতে লাগিল তাহলে কি করছে যে সমস্ত বাচ্চাগুলো ওখানে পড়তে বসেছে তারা কিন্তু বিভিন্ন জন বিভিন্ন রকমের নিজের কাজ করে যাচ্ছে পড়াশোনা তাদের বেশিরভাগ লোকেরই মন নেই সবাই কিন্তু আর চোখে গুরু মশাইয়ের দিকে তাকাচ্ছেন এবং যে যার কাজ করছে তার মধ্যে একজন কি করছে না তালপাতা চেপাচ্ছে আরেকজন কী করছে সে চুপ করে বসে ওই মাচার তলার দিকে কি একটা লক্ষ্য করছে তাকিয়ে আছে আর কি ওইদিকে আর কি করছে অন্যান্য কি করছে সঙ্গে স্লেটে স্লেটের মধ্যে এক খেলছে তো তারা কী করছে সঙ্গে সঙ্গে স্লেটের দিকে এ তাকিয়ে ওই আমরা যেটা বলে থাকি কাটাকুটি খেলা সেই কাটাকুটি খেলা খেলছে যেটা তাদের ভাষায় বলে যে ঢেড়া দিলাম অর্থাৎ কাটাকুটি দিলাম এবং অন্যদিকে যে গোল্লা দিলাম এইগুলো হচ্ছে তারা কাটাকুটি খেলা খেলছে এবং মাঝে মাঝে গুরু মশার দিকে আর চোখে দেখেও নিচ্ছে ওপর এসব সবগুলো দেখলো দেখে সে কিন্তু সে যেহেতু ভালো ছেলে সে কিন্তু নিজের কাজ করতে শুরু করলো এবং বানান লিখতে শুরু করলো কতক্ষণ পরে ঠিক জানা যায় না গুরুমশায় হঠাৎ বললেন এই ফোনে স্লেটেও সব কি হচ্ছে রে সম্মুখের এই ছেলে দুটি অমনি স্লেটখানা চাপা দিয়ে ফেলল কিন্তু গুরুমশায়ের সেন দৃষ্টি এড়ানো বড় শক্ত তিনি বলিলেন এই সতে ফোনের স্লেটটা নিয়ে আয়তো তাহার মুখের কথা শেষ হতে না হতেই বড় আঁচিলওয়ালা ছেলেটা ছোঁ মারিয়া স্লেটখানা উঠাইয়া লইয়া গিয়া দোকানের মাচার ওপর হাজির করল তাহলে অপু যে দেখেছিল যে বড়ো আঁচিলওয়ালা একটা ছেলে সে তো প্রথম দিন এসছে সে তো অত নাম জানতো না তো সেই তার নাম হচ্ছে গিয়ে হচ্ছে সতে আমরা এখানে পাচ্ছি তার নাম হচ্ছে সতে এই সতেকে বলল আর যে কাটাকুটি খেলছিল তাদের মধ্যে একটি ছেলের নাম হচ্ছে ফোনে এই ফোনে ফোনের কে বললো যে তুই স্লেটে কি করছিস যেই গুরুমশাই এরকম বলেছে তারা কিন্তু হাত দিয়ে স্লেটটা চাপা দিয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু গুরুমশায়ের কেমন দৃষ্টি গুরুমশায়ের হচ্ছে সেন দৃষ্টি সেন দৃষ্টি কথার অর্থ হচ্ছে যে পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি অর্থাৎ লুকালেও কোনো সেই চোখ থেকে কিছু লুকানো সম্ভব নয় বাঁচপাখির মতো পাখি যেমন অনেক দূর থেকে নিজের শিকারটা ঠিক দেখতে পেয়ে যায় এবং ছো মেরে নিয়ে যায় সেরকম গুরুমশার থেকে যত দূরেই থাক না কেন গুরুমশ দৃষ্টি হচ্ছে প্রচন্ড প্রখর এবং সেই প্রখর দৃষ্টিতে কিন্তু কিছু লুকানো সম্ভব নয় সেই সেন দৃষ্টিতে যখন তিনি দেখলেন তাদের দিকে এবং তখন তিনি বললেন যে ওই সতেকে বললেন সতে তাড়াতাড়ি ওদের স্লেটটা নিয়ে আয় সতে কী করলো ছ মেরে ওদের স্লেটটা নিয়ে সেই গুরুমশাইয়ের কাছে হাজির করলো কেন সতের কি ইচ্ছা সতে জানে যে যদি এটা ওদের দিতে পারি তাহলে গুরুমশার কাছে ওরা মার বখনই খাবে এবং সেটা ওর খুব মজা লাগবে সেই জন্য হুম এসব কি লেখা হচ্ছে স্লেটে সতে ধরে নিয়ে আয় তো দুটোকে কান ধরে নিয়ে আয় এবারে সতেকে গুরুমশাই বললেন যে এইসব যখন লেখা হচ্ছে স্লেটে তুই তুই যা ওদের দুজনকে কান ধরে নিয়ে আয় সতে যে এই ভাবটা যে সতেকের ওপরেই যে থাকবে এই কাজটা করার জন্য কিন্তু সতে খুব মনোযোগ দিয়ে কিন্তু গুরুমশাই কাজগুলো করছে কেননা ওদেরকে বকা খাওয়ানোর জন্য যেইভাবে বড় ছেলেটা ছোঁ মারিয়া স্লেটটা লইয়া গেল এবং যেইভাবে বিপন্ন মুখের সামনে ছেলে দুটি পায়ে 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 গুরুমশার কাছে যাইতেছিল তাহাতে হঠাৎ ওপর বড় হাসি পাইল সে ফিক করিয়া হাসিয়া ফেলিল খানিক পরে হাসি চাপিয়া আবার ফিক করিয়া হাসিয়া উঠিল তাহলে যেইভাবে আর কি গুরুমশাই বসা বলা মাত্র যেভাবে ছোঁ মেরে একবারে স্লেটটা নিয়ে গিয়ে হাজির করলো এবং যেভাবে গুরুমশাইয়ের কাছে বকা খাওয়ার পর ওই ফোনে এবং আরেকটি ছেলে গুটি গুটি পায়ে গুড়মশার কাছে যাচ্ছে সেগুলো দেখে কিন্তু খুব হাসি পেয়েছিল কার না অপুর অপুর কিন্তু খুব হাসি পেয়েছিল এবং সে কি করেছিল ফিক করে কিন্তু হেসেছিল এবং খানিকটা হাসি চেপে রেখে সে আস্তে আস্তে ধীরে সুস্থে কিন্তু হাসিটাকে আটকানোর চেষ্টা করছে এবং আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ঠিক আছে তো বাচ্চা এবার যারা দোষ করেছে তাদের মনে তো একটা অবশ্যই ভয় রয়ে গেছে এবং সেই ভয় নিয়ে তারা কি করছে আস্তে আস্তে কিন্তু এবার গুরুমশাইয়ের কাছে যাচ্ছে গুরুমশাই বলিলেন হাসে কে হাসত কেন খোকা এটা কি নাট্যশালা হ্যাঁ এটা নাট্যশালা নাকি তখন গুরুমশাই কি বলছেন তার হাসিটা লক্ষ্য করেছেন এবং বলছে তুমি এত হাসছ কেন তোমার কি মনে হচ্ছে এটা নাট্যশালা নাট্যশালা অর্থাৎ যেখানে নাটক অভিনীত হয় ঠিক আছে যেখানে নাটক করা হয় সেটা হচ্ছে না যেখানে নাটকের রিহার্সাল করা হয় প্র্যাকটিস সেটা হচ্ছে নাট্যশালা তো সেই বলছে তুমি তোমার কি মনে হচ্ছে এগুলো সব নাটক চলছে তুমি নিজের পড়ার দিকে মন দাও গুরুমশাই এটাই ওকে বলতে চাইছেন নাট্যশালা কি অপু তাহা বুঝিতে পারিল না কিন্তু ভয়ে ভয়ে মুখ শুকাইয়া গেল একখানা ইট নিয়ে তাহার তেঁতুলতলা থেকে বেশ বড় দেখে অপু ভয়ে হইয়া উঠিল তাহার গলা পর্যন্ত শুকাইয়া গেল কিন্তু ইট আনিত হইলে সে দেখিল ইটের ব্যবস্থা তাহার জন্য নহে ওই ছেলে দুটির জন্য বয়স অল্প বলিয়াই হোক আর নতুন ভর্তি বলিয়াই হোক গুরুমশাই সে যাত্রায় তাহাকে রেহাই দিলেন তাহলে এবার কী করেছে গুরুমশাই যখন বললেন অপুকে যে তুমি কেন হাসছো তোমার কি মনে হচ্ছে নাট্যশালা চুপ থাকো তো তখন কি করলো অপু খুব ভয় পেয়ে গেছে ঠিক আছে এবং ভয়ে তার গলা মুখ সব শুকিয়ে গেছে যেহেতু তার প্রথম দিন এবং সে হেসে একটু অন্যায় করেই ফেলেছে তো তারপরে কি বললেন সতীকে গুরুমশাই যে যা একটা তেঁতুলতলা থেকে সবচেয়ে বড়ো ভারী দেখে একটা ইঁট নিয়ে আয় এবং সে প্রথমে হয়তো অপু ছিল যে ইটটা হয়তো তার জন্যই আনতে বলা হচ্ছে অর্থাৎ তাকে হয়তো কোনো শাস্তি দেবে বা কোনো কিছু করবে ইটগুলো দিয়ে কিন্তু যখন ইটটা আনিত হইল অর্থাৎ ইটটা যখন আনা হলো তখন সে দেখলো যে সেই ব্যবস্থা তাদের জন্য নয় ওই ছেলে দুটির জন্য যারা কাটাকুটি খেলছিল স্লেটে অর্থাৎ ফোনে এবং ফোনের বন্ধুর জন্য এবং গুরুমশায় নিশ্চয়ই ইটগুলো দিয়ে তাদের জন্য কোনো শাস্তি চিন্তা করে রেখেছেন বা দেবেন সেটা কেন এখানে উল্লেখ নেই তো তাদের জন্যই ওই ইটগুলো আনা হয়েছে সুতরাং এই যাত্রায় অপু কিন্তু গুরুমশায়ের মানে শাস্তির হাত থেকে বেঁচে গেল হয়তো সে সেটা তার প্রথম দিন সে তার নতুন ভত্রী এই জন্যও হতে পারে বা সে ছোটো খুব বয়সে সেই জন্যও হতে পারে যে কারণেই হোক অপুর কিন্তু বকাটা আর হলো না অপুর ওখানে কিন্তু বকাটা খা বকা খাওয়াটা শেষ হয়ে গেলো তাহলে আমরা এখানে একটা গল্প পড়লাম খুব সুন্দর অপুর পাঠশালা থেকে আমরা বুঝলাম যে অপুর যে পাঠশালা যাবার যে ঘটনা ঘরের ভেতরে তার যে মনোভাব এবং আস্তে আস্তে পাঠশালায় যাওয়ার পরে পাঠশালায় একের পরে এক যে ঘটনা ঘটেছে সব কিছু মিলিয়ে কিন্তু একটা সুন্দর একটা গল্প আমরা আজকে এটা পড়লাম এবং এর মানেটাও আশা করি বুঝলাম তোমরা সবাই হয়তো বুঝতে পেরেছ তাহলে আজকে এই পর্যন্তই টেক কেয়ার এভরিওয়ান অ্যান্ড গুড বাই